হ্যালো স্টুডেন্টস, এডুটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর তুলিকা চক্রবর্তী। আজ আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে পড়ব। ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী সময় থেকে 1953 সাল পর্যন্ত ভারতবর্ষে যে কটি গুরুত্বপূর্ণ কমিশন হয়েছে তার মধ্যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বিশেষ গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি এডুকেশন কমিশনকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়ে থাকে। আজ আমরা পড়ব রাধাকৃষ্ণন কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য, তার বিভিন্ন রকম সুপারিশ এবং অবদান। তাহলে চলো আমরা দেখে নিই এই কমিশনের বিভিন্ন দিকগুলিকে। এবার আমরা পড়ব ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে। কমিশন সম্পর্কে আগে কিছু কথা বলে নেব। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মূলত আমাদের স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের গভর্নমেন্ট এই কমিশনটি নিয়োগ করেছিলেন 1948 খ্রিস্টাব্দে। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মূলত রাধাকৃষ্ণন কমিশন নামেও সুপরিচিত। কমিশনটিকে ইনাগুরেট করেন আবুল কালাম আজাদ। তিনি ছিলেন ফার্স্ট মিনিস্টার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এই কমিশনে মোট 10 জন সদস্য ছিল। কমিশনের মূল উদ্দেশ্য ছিল কলেজিয়েট এবং ইউনিভার্সিটির এডুকেশনের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা এবং সেই সমস্যা সমাধানের জন্য কিছু সাজেস্টেড মেজার দেওয়া। কমিশন তাদের রিপোর্ট সাবমিট করে 25 আগস্ট 1949 খ্রিস্টাব্দ। কমিশনের সদস্য কারা ছিলেন এবার একটু দেখে নেব। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর তারাচাঁদ, তিনি ছিলেন সেক্রেটারি অ্যান্ড এডুকেশনাল অ্যাডভাইজার। ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর জাকির হুসেন, ডক্টর আর্থার মর্গান, ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর করম নারায়ণ ভ্যাল, ডক্টর জন জে চিগ্রেট এবং শ্রী এন কে সিদ্ধান্ত, এরা প্রত্যেকে এই কমিশনে সদস্য ছিলেন। এবারে জেনে নেব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে। তিনি ছিলেন একজন আইকনিক স্কলার এবং ফিলোসফার। এছাড়াও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তিনি ভাইস চ্যান্সেলারও ছিলেন। ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ইস্টার্ন রিলিজিয়াস এবং এথিক্সের প্রফেসর ছিলেন। তারপরে আমরা তাকে পেয়েছি 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে। এবারে চলে আসব এই কমিশনের কিছু এইমস এবং মেথডে। এর এইমস এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল। মূলত ভারতবর্ষে শিক্ষার বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে তারা আলোচনা করেছিল এবং সেই সমস্যার সমাধানের জন্য এবং সর্বোপরি উচ্চশিক্ষার উন্নতির জন্য কিছু সাজেস্টিভ মেজার এই কমিশন দিয়েছিল। এছাড়াও ইউনিভার্সিটিগুলো তাদের যে সামাজিক এবং অর্থনৈতিক দিক ছিল, সেই সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলোকে আরো বেশি রিকনস্ট্রাক্ট করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল। মেথড অফ স্টাডিতে মূলত কিছু প্রশ্নপত্র বা কোয়েশ্চেনিয়ার তৈরি করা হয়েছিল এবং সেগুলো বিভিন্ন মানুষের কাছে পাঠানো হয়েছিল। প্রায় 600টি প্রশ্নপত্র এসেছিল তাদের সাজেশন স্বরূপ। অর্থাৎ 600টা প্রশ্নপত্র যেগুলো বিভিন্ন মানুষের কাছে পাঠানো হয়েছিল সেই প্রশ্নপত্রের উত্তর তারা করেছিলেন এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু সাজেশনও তারা দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষক
ছাত্র শিক্ষাকর্মী তাদের সঙ্গেও কিন্তু এই কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তাদের সমস্যাগুলোকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। এবারে আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের বিভিন্ন রেকমেন্ডেশনস বা সুপারিশগুলো দেখে নেব। একদম প্রথমে আমরা পড়ব এইমস অফ কমিশন, অর্থাৎ কমিশনের কি কি লক্ষ্য ছিল। ডেভেলপমেন্ট অফ দ্য নিউ ইন্ডিয়া, একটা নতুন ধরনের ভারতবর্ষকে তৈরি করা এই কমিশনের কিন্তু অন্যতম লক্ষ্য ছিল। এছাড়াও কমিশন জীবনের যে অর্থ সেটাকে শেখানোর চেষ্টা করেছিল নানাভাবে। প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে তাদের অন্তর্নিহিত যে দক্ষতা আছেন এবং যে দক্ষতা তাদের জীবনকে নির্বাহ করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই দক্ষতাগুলোকে কিন্তু এই কমিশন গুরুত্ব সহকারে দেখেছিল। সাধারণত ডেমোক্রেসি এবং কনস্টিটিউশনাল ভ্যালুস যাতে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে তৈরি হয় এবং তাকে যাতে সেভাবে প্রশিক্ষিত করা যায় সেই বিষয়টাও কমিশনের নজরে ছিল। এছাড়া সেলফ ডেভেলপমেন্টকে কিভাবে প্রশিক্ষিত করা যায় এই বিষয়ে কমিশন গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছিল। আমাদের কালচারাল হেরিটেজ যেগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে রিজেনারেশনের মাধ্যমে সংগ্রহ করা এই কমিশনের অন্যতম উদ্দেশ্য ছিল। এছাড়াও কমিশন এটা মনে করেছিল যে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই জীবনব্যাপী প্রক্রিয়াকে কিভাবে প্রতি মুহূর্তে নিজের জীবনকে তৈরি করার কাজে লাগানো যায় সে বিষয়ে কিন্তু কমিশন কিছু নির্দিষ্ট নিয়মকে রেখেছিল। এছাড়াও আমরা দেখতে পাই যে আমাদের যে বর্তমান সমাজ রয়েছে, বর্তমান সমাজের সাথে আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর সাথে ভবিষ্যৎ বা অতীতে আমাদের যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে মূলত এই কমিশন অতীতের সঙ্গে বর্তমানে যে সুন্দর বোঝাপড়া, অতীত জীবন এবং বর্তমান জীবনের সঙ্গে যে মেলবন্ধন সেটা ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়াও ভোকেশনাল এবং প্রফেশনাল ট্রেনিং এর দিকেও কমিশন খুব গুরুত্ব দিয়েছিল। পরবর্তী রিকমেন্ডেশন ছিল টিচিং স্টাফ সম্পর্কে। কমিশনে বলা হয়েছিল যে টিচার্সরা হবেন ওয়েল ডিসিপ্লিনড এবং ট্যালেন্টেড। মূলত ইউনিভার্সিটি টিচারদেরকে চারটি ক্যাটাগরিতে ভাগ করার কথা এই কমিশন বলেছিল, প্রফেসরস, রিডার্স, লেকচারার্স এন্ড ইনস্ট্রাক্টরস। টিচারদের প্রমোশন গুলো অবশ্যই তাদের মেরিটের উপর বেস করে হওয়ার কথা বলা হয়েছিল। এছাড়াও জুনিয়র এবং সিনিয়র পোস্টের রেশিও ছিল 2:1, অর্থাৎ যদি দুজন জুনিয়র শিক্ষক থাকেন সেখানে একজন সিনিয়র টিচার অবশ্যই থাকবেন। টিচারদের রিটায়ারমেন্টের এজ ছিল 60 বছর এবং প্রফেসরদের ক্ষেত্রে এই রিটায়ারমেন্টের এজটি 64 বছর পর্যন্ত করা হয়েছিল। টিচার ট্রেনিং সম্পর্কে কমিশনের কিছু সুপারিশ ছিল, যেমন টিচার ট্রেনিং এর ক্ষেত্রে মূলত স্কুলের টিচিং এর ক্ষেত্রে বা ধরো প্র্যাকটিস টিচিং এর ক্ষেত্রে এখানে কিন্তু বিদ্যালয়ে যে প্র্যাকটিস টিচিং এর পদ্ধতি সেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছিল শিক্ষকদের কিছু কাজের উপরে, শিক্ষকরা সেই কাজগুলো বা টিচিং ওয়ার্কে থাকাকালীন তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে কতটা সফলতার সঙ্গে করতে পারছেন সেই বিষয় কিন্তু ইভ্যালুয়েট করার কথা বলা হয়েছে। এছাড়া কিছু সুইটেবল স্কুল, অর্থাৎ কিছু স্পেসিফিক স্কুলকে সিলেক্ট করা হবে প্র্যাকটিস টিচিং এর জন্য। প্র্যাকটিস টিচিং যদি সব স্কুলেই দেওয়া হবে বা যে কোনো স্কুলেই দেওয়া যেতে পারবে সেরকম নিয়মটা এখানে কিন্তু রাখা হয়নি, নির্দিষ্ট কিছু স্কুলকে এখানে সিলেক্ট করার কথা বলা হয়েছে। স্টুডেন্টস অ্যাক্টিভিটিস এন্ড ওয়েলফেয়ার, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো অবশ্যই স্টুডেন্টের ওয়েলফেয়ারের জন্য, শিক্ষার্থীদের ভালোর জন্য বা বলা যেতে পারে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্যের জন্য হসপিটাল এবং হেলথ সার্ভিস রাখবে। প্রতি বছর সেখানে মেডিকেল চেক আপ হবে,
সেখানে স্যানিটারি ইন্সপেকশন করা হবে, অর্থাৎ কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে বজায় রাখা হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে, স্টুডেন্টদের থাকার জায়গায়, সেগুলো কিন্তু সেখানে দেখা হবে, নজর করা হবে। এছাড়া ফিজিক্যাল ট্রেনিং অর্থাৎ শরীর শিক্ষা বা শারীরিক শিক্ষার যে সমস্ত প্রশিক্ষণ আছে সেগুলোকে কম্পালসারি করার কথা বলা হয়েছে। এছাড়াও এনসিসি ট্রেনিং কে একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে এই সুপারিশে। এবারে আমরা দেখব যে উমেন এডুকেশন নিয়ে কমিশন কি কি বলছে। কমিশন বলছে যে উমেন বা মহিলারা মেন কলেজের মতোই সেম ফেসিলিটি পাবে, অর্থাৎ একজন পুরুষ বা একজন ছেলে তার কলেজে যে যে সুবিধাগুলো বা ফেসিলিটিস গুলো পায়, একজন মহিলাও কিন্তু সেই একই ফেসিলিটিস গুলো পাবে। আর এখানে যে কারিকুলাম করার কথা বলা হয়েছে, সে কারিকুলাম কে এমন ভাবে তৈরি করার কথা বলা হচ্ছে যে নারী শিক্ষার কারিকুলাম এমন ভাবে তৈরি হবে যাতে নারী বা মহিলা তাকে এবং সে নিজেকে একজন সিটিজেন বা একজন নাগরিক হিসেবে প্রকাশ করতে পারে। এবারে চলে আসবো রাধাকৃষ্ণন কমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হলো রুরাল ইউনিভার্সিটিস। মূলত রুরাল ইউনিভার্সিটিস গুলো ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছিল রুরাল এরিয়াতে বসবাসকারী ছেলেমেয়েদের কথা মাথায় রেখে, কারণ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা বাস করত তারা কিন্তু পড়াশুনো করতে আসত শহরাঞ্চলে, এবং অনেক সময় দেখা গিয়েছিল যে তাদের বাসস্থান থেকে সেই পড়তে যাওয়ার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সেগুলোর দূরত্ব অনেকটাই বেশি, ফলত অনেক ছেলে মেয়ে কিন্তু পড়াশুনো মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হতো। এই অসুবিধাগুলোর কথা মাথায় রেখে রুরাল এরিয়ার ছেলেমেয়েদের কথা মূলত মাথায় রেখে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সুপারিশ রাধাকৃষ্ণন কমিশন করেছিলেন। এবার আমরা দেখে নেব যে কমিশন কি কি সাজেশন করেছিলেন রুরাল ইউনিভার্সিটি তৈরি করার ক্ষেত্রে। তারা বলছেন যে রুরাল ইউনিভার্সিটি মূলত রুরাল পিপলদের হায়ার এডুকেশনের কথা মাথায় রেখে তৈরি করা হবে। এখানে মূলত যে রুরাল কলেজগুলো তৈরি হবে সেই রুরাল কলেজগুলো কিন্তু অ্যাফিলিয়েটেড হবে রুরাল ইউনিভার্সিটির। এই ইউনিভার্সিটির মূল এইম ছিল কিছু সাধারণ শিক্ষা ছেলে এবং মেয়েরা উভয়ই সমানভাবে পাবে, এবং তার সাথে সাথে প্রত্যেক শিক্ষার্থী যাতে তাদের ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গাকে ডেভেলপ করতে পারে সেইভাবে কিন্তু কারিকুলামকে সাজানো হবে। রুরাল ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির আন্ডারে এগ্রিকালচার কলেজকে আনার কথা বলা হয়েছিল, কারণ গ্রামীণ বাংলা মূলত কৃষিভিত্তিক ছিল, যেটা এখনো রয়েছে, বর্তমানেও রয়েছে। সে কৃষিভিত্তিক জায়গাকে কৃষি সম্পর্কে ছেলেমেয়েদেরকে উৎসাহিত করা বা কৃষির বিভিন্ন দিক নিয়ে যেন তারা পরবর্তীকালে আলোচনা করতে পারে বা নিজেদের প্রফেশন হিসেবে সেটাকে গ্রহণ করতে পারে, সেই কথা মাথায় রেখে কিন্তু এগ্রিকালচারাল কলেজকে সেখানে প্রতিষ্ঠা দেওয়ার কথা বলা হয়েছে রুরাল ইউনিভার্সিটির আন্ডারে। এখানে স্টুডেন্টের সংখ্যা বলা হয়েছে যে রুরাল কলেজই হোক বা রুরাল ইউনিভার্সিটি হোক, সেখানে স্টুডেন্টের সংখ্যা কখনোই 2500-এর বেশি হবে না। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অবশ্যই এখানে কারিকুলামের কিছু কিছু প্রফেশনাল এবং অকুপেশনাল জায়গাগুলোকে নিয়ে পড়াশুনো করতে পারবে, অর্থাৎ বলা যেতে পারে যে প্রফেশনাল বা অকুপেশনাল ইনস্টিটিউশনে কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা তাদের ইন্টারেস্টকে দেখাতে পারে বা সেই বিষয়গুলোকে নিয়ে তারা পড়াশুনো করতে পারে। এছাড়াও রিসার্চ ফেসিলিটিস কে রুরাল ইউনিভার্সিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে, যদি কেউ কোনো বিষয়কে নিয়ে রিসার্চ করতে যায় তাহলে কিন্তু সেই বিষয়ে তাকে গুরুত্ব দেওয়ার কথা কমিশনের সুপারিশে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, অ্যান অল ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ রুরাল এডুকেশন শুড বি এস্টাবলিশড টু কোঅর্ডিনেট অ্যান্ড গাইড রুরাল এডুকেশন। রুরাল এডুকেশন বা গ্রামীণ শিক্ষাকে কোঅর্ডিনেট করা বা গাইড করা এবং গাইড করার জন্য অল ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ রুরাল এডুকেশনকে স্থাপন করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবারে দেখে নেব কমিশনের যে রেকমেন্ডেশন গুলো রয়েছে তার কি কি ভালো দিক রয়েছে। কমিশন
মূলত রেকমেন্ড করেছিল রুরাল এরিয়াতে রুরাল ইউনিভার্সিটি, মূলত ভিলেজ পিপলদের এডুকেশনের কথা মাথায় রেখে এটা করা হয়েছিল। এটা এই কমিশনের একটা ভালো দিক বা গুরুত্বপূর্ণ দিক। কমিশন ইন্ট্রোডিউস করেছিল কিছু সাম কাইন্ড অফ রিলিজিয়াস এবং মোরাল এডুকেশন কে ইউনিভার্সিটিসে, ইউনিভার্সিটিসে রুরাল মোরাল এডুকেশন এবং রিলিজিয়াস এডুকেশন এই দুই ধরনের এডুকেশন কে কিন্তু রাখার কথা কমিশন বলেছিল। কারণ প্রেজেন্ট ডেতে তৎকালীন সময়ে যে ভায়োলেশন বা ভায়োলেন্ট অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায় দেখা গেছিল, সেই অ্যাক্টিভিটি যাতে খুব বেশি না হয় বা ভায়োলেশনের মধ্যে যাতে মানুষ নিজেকে নিয়োজিত না করতে পারে, তার জন্য রিলিজিয়াস এবং মোরাল এডুকেশনকে ইউনিভার্সিটির শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, যেটা একটা খুব পজিটিভ দিক ছিল এই কমিশনের রেকমেন্ডেশনের। Next, Commission has emphasized an importance of study of humanities and development of the spirit of universal brotherhood. বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধকে তৈরি করার জন্য, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজের মধ্যে বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধকে তৈরি করতে পারে, সেজন্য তাদের পড়াশোনার সাবজেক্টে হিউম্যানিটিজ বা এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা কমিশন বলেছিল। এছাড়াও কমিশন কিন্তু ইউনিভার্সিটি এডুকেশনকে বা বলতে পারা যায় যে ভারতবর্ষের উচ্চ শিক্ষা লক্ষ্য এবং উদ্দেশ্যকে, এইমস এবং অবজেক্টিভসকে সর্বপ্রথম ডিফাইন করেছিল। এর আগে অন্য কোনো কমিশন এটা কিন্তু করেনি, যেটা রাধাকৃষ্ণ কমিশন করেছিল। এছাড়াও কমিশন রেকমেন্ড করেছিল টিচারদের পে স্কেল। টিচাররা যখন এই প্রফেশনকে গ্রহণ করবেন এবং তাদেরকে যখন স্যালারি দেওয়া হবে, সেই স্যালারিতে পে স্কেল রাখার কথা কিন্তু প্রথম কমিশন বলেছিল। এছাড়াও ভালো শিক্ষককে নিয়োগ করার কথা কমিশন বলেছে। কারণ কমিশন মনে করছে যদি ভালো শিক্ষককে নিয়োগ করা হয়, তাহলে কখনো এডুকেশনের স্ট্যান্ডার্ডটা ফল করবে না, এডুকেশনের স্ট্যান্ডার্ডটা খারাপ হবে না, তার জন্য ভালো এবং মেরিটোরিয়াস শিক্ষককে নিয়োগের কথা কমিশন বলছে। এছাড়াও কমিশন চেষ্টা করেছিল ভারতের শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষার স্ট্যান্ডার্ডকে একটু উচ্চতর করার, এবং যাতে সেটা হায়ার এডুকেশন বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হায়ার এডুকেশনের সাথে কম্পিট করতে পারে, সেই বিষয়টাও কিন্তু কমিশন নজরে রেখেছিল। এবারে দেখে নেব কমিশনের ডিমেরিটস বা কমিশনের রেকমেন্ডেশনের যে সমস্ত খারাপ দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এখানে বলা হচ্ছে যে রিলিজিয়াস এবং মোরাল এডুকেশন, যেটা কমিশন মূল শিক্ষাতে ইউনিভার্সিটির এডুকেশনের তে রাখার কথা বলেছিল, সেটা কিন্তু মূলত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। যদিও কমিশন এখানে সিটিজেনদেরকে সমস্যার সমাধান করার জন্য তাদের যে পদ্ধতিতে বর্তমানে শিক্ষা দেওয়া হয়েছে তার সাথে সাথে আরো একটু ভালো সিস্টেমকে আনার কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি সেই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। তৃতীয়ত বলা যেতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে সাজেশন কমিশন করেছিল সেটা কিন্তু কখনোই খুব বেশি এফেক্টিভ হয়নি। এছাড়াও কমিশন কখনোই শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম বা বলা যেতে পারে তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের যে যে প্রবলেম বা শিক্ষার মাধ্যমে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে কখনো গুরুত্ব সহকারে দেখেনি, ফলত কিছুদিন বাদে এই রেকমেন্ডেশন গুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। কমিশন হ্যাজ নট গিভেন মাচ অ্যাটেনশন অন উমেন এডুকেশন, নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু কমিশন একেবারেই গুরুত্ব দেয়নি, এবং বলা যেতে পারে যে কমিশন গুরুত্ব দেয়নি বলে নারী শিক্ষার বিভিন্ন দিকগুলো কিন্তু আসলে ব্যর্থ হয়ে পড়ে। এছাড়া এডুকেশনের দিকে ফাইন আর্টস বা এই ধরনের সাবজেক্টগুলোতে কমিশন ইম্পর্টেন্স দেওয়ার কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি যখন সেটা করার কথা বলা হয় ইউনিভার্সিটি লেভেলে, তখন কিন্তু দেখা যায় যে সেটা সম্পূর্ণ ইগনোরড হয়েছে, অর্থাৎ ব্যর্থ হয়েছে। Some of the recommendations were mere repetition of the recommendation of previous commission. রাধাকৃষ্ণ কমিশনের আগে যে সমস্ত শিক্ষা কমিশনগুলো হয়েছিল সেগুলো স্বাধীন ভারতবর্ষে না হলেও
ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হয়েছিল, কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের কিছু কিছু রেকমেন্ডেশন সেই কমিশনের রেকমেন্ডেশনের জাস্ট রিপিটেশন ছিল। সুতরাং এই রিপিটেশন যে সমস্ত সাজেশন গুলো ছিল সেগুলোকে কিন্তু কোনোদিনই আর ফ্রুটফুল করে তোলা যায়নি। ধরে আমরা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের বিভিন্ন উচ্চশিক্ষার লক্ষ্য, তার সুপারিশ এবং উচ্চশিক্ষায় অবদান, অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করলাম। এই আলোচনার শেষে একটা কথাই বলা যায় যে রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষায় বা উচ্চশিক্ষায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছিল। আশা করি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। নমস্কার।